আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করছি লিচুর পুডিং বা জেলি। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। ঝটপট তৈরি করা যায় আর মাত্র 4টা লিচু দিয়ে আপনারা 8টা জেলি তৈরি করে ফেলতে পারবেন। তো কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লিচু জেলিটা তৈরি করার জন্য লিচু লাগবে। এখানে আমি লিচু কেটে নিয়েছি, কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটা লিচুকে এরকম করে ছিলে এভাবে কেটে নিতে হবে। একটা লিচুকে 6 থেকে 7টা পিস করা যায়, সেই হিসাবে মাত্র 4টা লিচু দিয়ে কিন্তু আপনারা 8টা জেলি তৈরি করে ফেলতে পারবেন। আর আমি যতগুলো নিয়েছি এখানে অনেকগুলো কিন্তু তৈরি করা যাবে। লিচুতে কিন্তু অনেক বেশি রস বের হয়, এই রসটাও কিন্তু আমরা কাজে লাগাবো, ফেলে দিব না। বাচ্চারা দেখা যায় অনেক সময় লিচু খেতে চায় না, বাট এরকম জেলি তৈরি করে দিলে তারা কিন্তু একসাথে 2-3টাই খেয়ে ফেলে, অনেক বেশি পছন্দ করে। আমি প্যানের মধ্যে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে আরো অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি যতটুকু চিনি দিয়েছি তাতে মোটামুটি মিষ্টি হবে। নেড়ে চেড়ে চিনিটাকে একটু গুলিয়ে দিব। এখন অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার 1/2 চা চামচ। 3 কাপ পানির সাথে 1/2 চা চামচই আগার আগার পাউডারটা দিতে হবে। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলা হিটটা মিডিয়াম থেকে হাই রেখে জাল করে নিতে হবে। এখন লিচুর যে রসটা সেটা অ্যাড করে দিব। আমি যখন লিচুটা কেটেছিলাম তখন অনেক রস বের হয়েছে, সেই রসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে লিচুর একটা সুন্দর ফ্লেভার বের হয়। বলক চলে এসেছে, আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিব। আপনাদেরকে একটু এটা দেখে দিচ্ছি যে কেমন হবে। ঠিক এরকম হবে, যখন দেখবেন যে সাইড দিয়ে একটু হালকা করে লেগে যাচ্ছে তখন বুঝবেন যেটা হয়ে গেছে। এর থেকে ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং হালকা করে একটু ঠান্ডা করে নেব। পুডিংগুলো সেট করার জন্য আমি এখানে 8টা প্লাস্টিকের 1 টাইম কাপ নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করতে পারেন। এখন আমি সবগুলোতে চেষ্টা করছি একটু সমান করে দেওয়ার জন্য। আর আমি এক একটা কাপের মধ্যে 3 পিস করে লিচু দিয়ে দিচ্ছি। পুডিংগুলো সেট হওয়ার জন্য কাপগুলো আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা যদি আপনারা বাহিরে নর্মালে রেখে দেন তাও দেখবেন যেটা সেট হয়ে গেছে, কিন্তু এই পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা একদম শক্ত হয়ে গেছে। খুব বেশি শক্ত হয়নি, যতটুকু আসলে হলে একদম ভালো লাগবে খেতে ততটুকুই হয়েছে। একদম হার্ড হলে কিন্তু ভালো লাগবে না, আর সফট হলে দেখা যাবে যে ভেঙে গেছে। দেখুন খুব ইজিলি কিন্তু উঠে চলে আসছে হাতের মধ্যে। ঝটপট তৈরি করে ফেললাম লিচুর জেলি বা পুডিং। এটা কিন্তু খেতেও ভীষণ মজা লাগে, বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, দেখবেন ওরা কত খুশি হয় এটা দেখে। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।